সকালবেলা চা খেতে বসে হঠাৎ জানলা দিয়ে চোখ গেল এই পাখিটার দিকে। এত সুন্দর গায়ের রংটা, এত ভালো লাগছিল। বর্মশাই নামটাও কি যেন বলেছিল পাখিটার, আমি ভুলে গেছি, মনে পড়ছে না। তোমরা জানলে অবশ্যই জানিও কি নাম পাখিটা। কী সুন্দর না বলো, ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর। ছোটোবেলায় তো আমার মনে হয় আমি একা না, আমার মতন অনেকেই হয়তো ভাবতো যে ইস, পাখিদের মতন আমাদেরও যদি দুটো ডানা থাকতো তাহলে হয়তো সব জায়গায় উড়ে বেড়াতাম, মনের মতন করে কোথাও যেতে আর গাড়ি চড়তে হতো না, ডানা দিয়েই এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে সে মাথা উড়ে বেড়াতাম। মনে হতো কি না বলো? ওই যে কথায় আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ওরকমই হয় আমাদের প্রত্যেক জনার ক্ষেত্রে। আমাদের সবারই মনে হয় আমাদের থেকে মনে হয় দ্বিতীয় জনের লাইফটা বেশি বেটার, কিন্তু সেটা ভুল। সবারই সবার লাইফের উপর কম বেশি কিন্তু মানে আফসোস থেকেই গেছে, তাই না বলো? ওরকমই আমাদের মনে হয়, আমরা যদি পাখি হতাম আবার ওদেরও হয়তো সেই জিনিসটাই মনে হয়, ওরাও যদি আমাদের মতন মানুষ হতো তাহলে ওদের জীবনটা আরও ভালো হতো। তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে পাশের বাড়ির ছাদে এক ঝাঁক পায়রা আসে খাওয়ার খেতে, আবার একসাথে উড়ে যায়। কোনো সময় ক্যামেরা বন্দি করতে পারলে তোমাদের অবশ্যই দেখাবো। সেইটাই হট করে ক্যামেরা আমার ধরা পড়লো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো, বারবার খালি উড়ে উড়ে যাচ্ছে, আবার উড়ে উড়ে আসছে খাওয়ারেরটা নিয়ে। বেশ এনজয় করছে ওরা কিন্তু। প্রতিদিন এই জিনিসটা হয়, প্রত্যেক দিন ওরা আসে একটু বেলার দিকে। ওটা তো সকালের দিকে হয়েছিল, খানিকটা রান্নাবান্না করে তারপরে এদের আওয়াজটা পেলাম আর তারপরে ছুটে আসলাম। আর এই দিক দিয়ে দেখো, আবার আমার জানলার পাশে একটা পায়রা এসে বসেছিল। আমি ভাবলাম মনে হয় খাওয়ার জন্য বসেছে, আমি না একটুখানি বিস্কুট নিয়ে সামনে গিয়ে দিলামও, জানো তো। কিন্তু ও বিস্কুটটা দেওয়ার সাথে সাথেই উড়ে চলে গেল, ভয় পেয়েছে কি না জানি না। আমি যদিও বিস্কুটটা রেখে সরে এসেছি, কিন্তু দেখলাম ওই বিস্কুটটা আর ও নিল না, পরবর্তীকালে একটা কাক এসে নিয়ে গেছিলো। যাই হোক, একে দেখতে দেখতে হঠাৎ মনে হলো না লোটে মাছটা ফ্রিজে আছে, একটুখানি বড়া বানিয়ে ফেলি। তাই একদম সব নিয়ে রেডি হয়ে গেছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু ময়দা, একটু চালের গুঁড়ো সব মিলিয়ে মেখে কড়াইতে চাপিয়েও দিয়েছি আর ভেজে নিয়েছি। দেখো একেবারে গরম গরম বড়া। এইবারেরটা একটু কেমন কেমন হয়েছে, কোনো জিনিস যদি একটু দেখানো থাকে তো সেই দিনই যেন জিনিসটা ঠিকঠাক হয় না। যাই হোক, এই তো গেল দুপুরের গল্প। লাঞ্চ টাঞ্চ করে বিকালবেলা, দুপুরে ঘুমিয়ে টুমিয়ে বিকালবেলা রেস্ট ফেস্ট নিয়ে উঠে চা বানানোর সময় হঠাৎ এই মহাশয়কে বার করলাম যে না, আপনি বেরিয়ে আসুন। তো খাঁচা খোলার সাথে সাথে উনি বেরিয়ে আসলো আর জামা বেয়ে বেয়ে একেবারে উঠে পড়লো আমার এই কাঁধে, কারণ ওনার তো আর হাঁটতে ইচ্ছা করছে না, ওনার তো এবার কাঁধে চড়ে ঘুরে বেড়ানোর টাইম। আমি ওদিকে চা বসিয়েছি, একে নিয়ে ঘুরবো নাকি চা বানাবো বলো দেখি। এইরকমভাবেই মানে মাঝে সাঝে খুব বিরক্ত করে। ওই দেখো, ওটা হলো গিয়ে ওর খেলা, ওর মুখের সামনে ওরকম করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে আসি, টাটা।